আমি ভাবটা দেখ ভালো আছেন? বাহ, আজকে ক্লাসের পরিবেশটা বেশ সুন্দর দেখছি তো, বেশ নিরিবিলি। এই তুমি ওখানে কি করছো? কি স্যার? স্যার চা খাই, পরিবেশটা অনেক সুন্দর তো, চা খাইতেছি। আপনি খাবেন? ঢেলে দিই। না আমি খাবো না। স্যার রাগ করেন কেন? স্যার আমি কি গালি দিছি? কারো বিরুদ্ধে বলছি? রাগ করেন না স্যার। না তুমি গালি দাওনি, কিন্তু এখানে তো খাওয়া দাওয়া নিষেধ। দেখো নি ওখানে নো ফুড লেখা আছে। স্যার নো ফুড মানে কি খাওয়া যাবে না কোথাও লেখা আছে? নো ফুড মানে হচ্ছে এখানে খাবার নাই, এই জন্য আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। আপনিও নিয়ে আসবেন স্যার, ক্লাসে যদি খাইতে চান খাবার নিয়ে আসবেন। নো ফুড মানে খাবার না, খাবার খাওয়া যাবে না। না নো ফুড মানে হচ্ছে এখানে খাবার নাই, অত বাইরে থেকে নিয়ে আসবেন। দূর বেয়াদব ছেলে, এর সাথে পারা যাবে, চলো ক্লাস শুরু করে দে। স্যার ফোন আসছে নাকি? হ্যাঁ ফোন এসছে। দাদা ভাই কেমন আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো ঠিক আছে। স্যার আপনি কার সাথে কথা বলতেছিলেন? আপনার দাদা নাকি ভাই? আমার দাদা। কেন দাদা ভাই দুইটাই বলতেছিলেন? ও না না কনফিউজ হয়ে গেছিলাম। যে কোনো একটা বলবো, মানে দাদা না হয় ভাই, যে কোনো একটা বলবো। দাদা ভাই তো পেয়েছো না, বুঝছেন তো? ঠিক আছে, তুমি রাখো এখন, এখন পড়াশোনা করো। আচ্ছা পড়াশোনা করেন, কী করবেন, কী পড়াবেন? ঠিক আছে দেখি কী পড়ানো যায় তোমাদের, দেখি আগের দিন কী পড়ানো হয়েছিল। আচ্ছা তোমরা বলো তো পানির রাসায়নিক সংকেত কি? স্যার আমি বলি। বলো পানির রাসায়নিক সংকেত হচ্ছে HIJKLMNO। মানে কি? স্যার গতকালকে তো পড়াইছিলেন যে পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O, মানে H থেকে O পর্যন্ত, তাই বলছে যে HIJKLMNO। ধুর এটা কখনো হয়? আচ্ছা স্যার আপনি তো এটা পড়াইছেন। আচ্ছা আচ্ছা বলো তো হাসার ইংলিশ কি? স্যার হাসার ইংলিশ হচ্ছে লাফ। তাহলে হাসা হাসির ইংলিশ কি হবে? ও বুঝছি স্যার, একটু ঠিক করতেছেন। ঠিক আছে হাসার ইংলিশ যদি হয় লাফ, তাহলে হাসা হাসি হবে লাফালাফ। ধুর স্যার এটা ভুল বললাম কি? লাফ হাসা হাসি লাফালাফি ঠিকই তো আছে। না 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 এটা হবে না। তুমি এই ছেলে তুমি বড় হয়ে করবে কি? স্যার বিয়ে করবো। বিয়ে? না না আমি বলতে চাইছি যে তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার জামাই হবো, জামাই। না না তুমি বড় হয়ে কি পেতে চাও? স্যার বউ পেতে চাই, বউ। না না তুমি মা বাবার জন্য কি নিয়ে আসবে? স্যার মা বাবার জন্য বউ নিয়ে আসবো। না না তোমার মা বাবা তোমার থেকে কি আশা করে? স্যার আশা করে নাতি নাতি। না না সেটা না, তোমার আসলে জীবনের লক্ষ্য কি? স্যার স্যার আমার লক্ষ্যটা হচ্ছে বিয়ে করা। ধুর এদেরকে নিয়ে এদের জীবনেও মানুষ হবে না, বেয়াদব ছেলে। যাই ক্লাস শেষ। স্যার বসেন আর একটু বসেন। আচ্ছা স্যার দেখেন কে আসছে। এত পরে এসছে, লেট করেছে। স্যার টাইম শেষ মনে হয় ক্লাসের আপনার, আর একটু বসবেন নাকি? চলে যাবেন? আর আর যাওয়া যাবে না, চলো যাই। That might hurt the
গতকাল তো নাইটটা দেখছিলাম, ও এদিকে আসা যাওয়া করছে, আজকে এখানে বসে। ও যখনই যাবে ওর সাথে একটা ফিল্ডিং মারা লাগবে, কিন্তু কেমনে মারা যাবে একটা কাজ করবো, ও যখন আসবে ঢাক করে পড়ে যাবে, যখনই পড়ে যাবে ও সব আপনি কোথায় লাগিনি তো কত সুন্দর করে বলবো আমার হাতে ধরে তুলে কি বোঝা আর কি করা যায়। আরেকটা কাজ করো, হাতটা যদি কেটে ফেলা যায় কোনো তাহলে তো ওর আঁচল দিয়ে আমার হাতটাও বেঁধে দিবে, কিন্তু হাতটা কাটতো কীভাবে, ক্যাচআপ লাগিয়ে দিবে আমি তো পড়া লাগবে তো আসতেছে এখানে আসতেছে পড়ে যেতে সুন্দরী যাও তো, আমরা কারা, কই যাও তুমি, তুমি চিনছো আমারে, তুই কে, আমার মৌসুমীর দিকে আর কোনোদিন চোখ তুলে তাকালে তোর চোখ তুলে রাস্তার কুকুর বিড়ালকে দিয়ে খাওয়া বসাতে, তোকে দেখে করে দিলাম যাবার। আপনি যদি আজকে না থাকতেন কথা বলি
কি অবস্থা জোস অবস্থা তো ক্লাস ইজ জোস আমার সাথে কি অবস্থা হ্যাঁ তো তো অনেক দিন ধরে বসে একটা কথা বলবো আমিও তো তোরে খুঁজতেছি বলিস কি হ্যাঁ হ্যাঁ একটা কথা বল তাহলে বল কি বল না না তুই আগে বল না তোরটা শুনি আগে না 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 তুই আগে বল ও আচ্ছা শুন যে আমাদের ক্লাসে তো মেয়ে আসছিল না দিন তুই তো চিনিস কবে আমার কথা আছে তুই থাকি আর কি দেখা হবে তোমরা সবাই থাকো সুখে আগুন জ্বলুক আমার বুকে মদ খেয়ে দেখি লাইন ভুলে গেছি তোমরা সবাই থাকো সুখে মনকে বলি তুমি কেঁদো না প্রেমের নাম বেদো না আমি সাকিবের বাবা আমি একটা সুখবর নিয়ে আসছি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি ওরা দুইজন দুইজনকে খুব ভালোবাসে দাঁড়ান 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 আপনার ওই 2 টাকার জুতা দিয়ে আমার লাখ টাকার কার্পেট নষ্ট করে দিয়েছেন কি করেন আপনি আমি স্কুল শিক্ষক সাধারণ একটা স্কুল শিক্ষক কিভাবে ভাবলি তোর মতন একটা ছোট লোকের ঘরে আমার মেয়েকে আমি গো করে পাঠাবো বল কত টাকা চাই কত টাকা হলে তুই এবং তোর ছেলে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি বল কত টাকা চৌধুরী সাহেব চৌধুরী সাহেব চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক না আমার আপনার মতো গাড়ি গাড়ি টাকা বাড়ি গাড়ি নেই কিন্তু মান সম্মান আছে এই মান সম্মান টাকা দিয়ে কেনা যায় না ভালোবাসা ভালোবাসা পবিত্র ভালোবাসা অমর ভালোবাসা অন্ধ এইভাবে 2টি জীবন আপনি নষ্ট করে দিতে পারেন না তোর মতন ছোট লোক ওই ছোট মুখে এত বড় বড় কথা এই কে কোথায় আছিস ধর ধাক্কা দিয়ে বের করে দে এই ছোট লোকের বাচ্চাটাকে বার হো বার হো আমার বাড়ি থেকে বাবা আসবে আমার বিয়ের খবরটা শুনবো আমি কত এক্সাইটেড তা কখন আসবে আসতেছে না আপনার আর অপেক্ষা ভালো লাগে না মৌসুমি আমার হবে শুধু আমার আমরা দুজন একদম স্বপ্নের জগতে বাস করব বাবা 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 কি হচ্ছে তোমার বাবা বাবা চৌধুরী সাহেব আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তুই আমার একটা কথা রাখ বাবা বলো তুই যদি বিয়ে করো তুই
ইজ্জত হিসেবে মেরে বিয়ে করে আমি কথা দে কথা দে কথা দে কথা দে না না বাবা তুমি কোথায় গেলে বাবা 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 তোর বিয়ে হতে পারে না, তোর বিয়ে হবে আক্কাস আলীর ছেলে জাক্কাস আলীর সাথে, আমার বন্ধুর ছেলের সাথেই তোর বিয়ে হবে। এই মেয়েটা অনেক বেয়াদব হয়ে গেছে, একে শাস্তি দিতে হবে। তুই তুই কিভাবে তুই আমার সাথে যা, তোর ঘরে যা। এই মামরা মেয়েটাকে অনেক আদর দিয়েছি আমি, আর না আমার মান সম্মান নিয়ে টানাটানি করে কারা কি চাই? তোর মেয়েকে নিতে এসেছি। এসেছেন মানে নিয়ে যাবো। কোথায় তুই? এই তুই ওকে নিয়ে আয়। কই তোর সাকিব? সব শেষ করে দিবে আমাকে, এখনই ডাকছি। তুই ফোন ধর তো। হ্যালো সাকিব, কই 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 কে রে এটা? আমি কে? তোর নাম কি? যদি তোর জানকে বাড়াতে চাস এখনই চলে আয়, 5 মিনিট সময় তোর। মানে তুই কি খুঁজছিস? তুই আমার জানলে ধরছিস? ধরে মানে রেখে দিয়েছি, আমি এখনই আসছি। আয় আয়, আহো ভাতি যা, আহো। এই তো ধর তো। আরো ডাক, আরো ডাক। তুই মৌসুমী কি সুখী হাসিস? শেষ করো।